আমার কি হলো গো, টাকা কোনো মনে পড়লে আমার বুকটা পেটে যাইছে গো। ওগো তুমি কার জোগান নে, এটা চিন্না শহর, ঘর ভাড়া তো নেবে, এটা আমাদের গ্রাম পেয়েছো নাকি? তাই বলে 10 দিনে 10,000 টাকা নেবে নাকি? এই টাকা দিয়ে আমাদের গ্রামে একটা ঘর হয়েছে তুই জানিস? তো কি করবো বলো, কাজ লিখে টাকা ঘুরি বাবা, চলো বাড়ি। চিন্নাটা দোষী তার জীবনে আসবো না, টাকাটা লেগে তোর একটু কষ্ট হয়েছে না? এটা আমার ছেলেটাকে দেখ, টাকাটা লেগে কষ্ট পেয়ে কাঁদছে। আব্বা আমি টাকা লেগে কাঁদছি, আমার চোখে বিশাল যন্ত্রণা করছে, আমি কিছু দেখতে পাচ্ছিনি। চোখে দেখতে পাচ্ছিনি মানে আমি 1 লক্ষ টাকা দিয়ে অপারেশন করনু? এখানকার ডাক্তার গুলো সব হাতুড়ি ডাক্তার নাকি? হাতুড়ি ডাক্তার হবে কে নে, এখানকার সব বড় বড় ডাক্তার। বড় ডাক্তার তো আমার ছেলে চোখে দেখতে পাচ্ছে নাকি নে? তো হসপিটালে কি দেখে কি কিভাবে অপারেশন করেছে? ঠিক আছে তাই চলো। এই কে আমার ছেলে অপারেশন করে গা, তাড়াতাড়ি বেরিয়ে আসে গা। এই এনা এনা না, আমার ছেলে ওই কিতাবের কান্না কোন ডাক্তার অপারেশন করে গা? বাড়িতে সময় ছেলে চোখে দেখতে নাই পাই গা। আমি করি না। ও কুইটা দিলে ভালো হয়ে যায় গা, এই লাও। কোনম তেরে বেল্লা, আমি জানি আমার কোনো নাই বুঝতে পারে গা, হে বাঙালি ডাক্তারকে খুঁজে লাগা তো ভালো হয়। ডাক্তার শর্মা ইংগা বা কি ব্যাপার, আপনারা আবার এসেছেন কেন? কালকে আপনাদের ছুটি হয়ে যায়নি? ছুটি হয়ে গিয়েছিল, আজকে বাড়ি যাওয়ার সময় ছেলে চোখে কিছু দেখতেও পাচ্ছে না, আমার খুব যন্ত্রণা করছে, তার লেগে আবার ঘুরে আসলো। যন্ত্রণা হওয়ার তো কোনো কথা নেই, ঠিক আছে আমি দেখছি। কি ব্যাপার আপনার ছেলে চোখের অবস্থা এত খারাপ কেন? 2 দিন আগে যে ওষুধগুলো লিখে দিয়েছিলাম সেগুলোকে কি বাচ্চা হয়ে খাইছেন? না লিনি, বাড়ি গিয়ে গ্রামের ডাক্তারের কাছে নেবো। গ্রামে ওষুধ পাবেন নাকি? আপনাকে এখানে ওষুধ দিতে হবে, আপনার ওষুধ দিতে অসুবিধা কোথায়? অসুবিধা কিছুই না, আমি এখানে ভাষা জ্ঞান কিচ্ছু বুঝতে পারিনি, তার লেগে ওষুধ লইনি। আপনি প্রেসক্রিপশন দিলেই তো ওষুধ দিয়ে দেবে, ভাষা জ্ঞানের কি দরকার? লেনে বা ঠেলে বুঝেন, আরো 10 দিন থাকতে হবে। বিশাল বেকারে পড়ে গেল যে, এবার আমি থাকবো কোঠে? চলো আমরা একটা ঘর ভাড়া করি কি, না হলে আমরা থাকবো কোথায়? এই চুপ, আমি ঘর ভাড়া করতে চাইবো না, রাতে ঘুম আসে কি না আসে সকাল হলেই 1000 টাকা। তাহলে ঘর ভাড়া করবো না তো, রাতে থাকবো কোথায়? সে চিন্তা তো করতে হবে না, ব্যাগ থেকে চটটা বের কর। এখানে শুয়ে গা। ইংগান দে বিরিয়ারা, আমি কান ধরে বলে গা, এখানে যত দিন থাকে গা একটু বিরি নাই খাই গা। এই রে ইংগান দে বিরিয়ারা, ওগো ওই নাইটা বিরি খাল লেগে বলছে নাকি? আমার মনে হয় এইখান থেকে বেরি যেতে বলছে। কি বেরি যেতে বলছে? ওগো মেয়েটা এখানে থাকে গা তো, তোমার কি অসুবিধা হোগা? পুরো মনে পাইতাম শর্মা ইংগা বা, আমি এখানে দিন দশেক থাকতে চাই। এটা কি থাকার জায়গা? বাইরে গিয়ে ঘর ভাড়া করে থাকুন না। না আমি ঘর ভাড়া করে থাকবো না, দিনে 1000 টাকা করে লাগবে। তো আমরা কি করব? আপনি বেরিয়ে যান তো। ওগো তো আমার দিন হাঁটিলেই বেড়াইছো, ঘর ভাড়া করছো না, চাটি খেতেও দিছো না, এ বাচ্চা ছেলে কতক্ষণ না খেয়ে থাকবে বলো? তোদের একটু টেনশন নাই রে, সারাদিন খাই আর খাই, পেটে তো লেগেই থাকে, চো তোদেরকে আগে খাইলে আসি।
ভাই, ডাল ভাত হগা? রান্না সবার করবে না? হ্যাঁ, কুইটা দামে লাগবে না, 15 টাকা দামে দাও। ইডলি ধাসা মত দা, ইন্না সাপলিলাম। ইয়া আবার কি খাবার? ইডলি মানে ইটের মতো শক্ত হবে নাকি খাবার? আবার বুঝছো মুদ্রা, মুদ্রা মানে তো মরা। শালারে মরা কোনো কিছু খাবে নাকি? ওগো, ওসব রিক্সের খাবার না খেয়ে ওই ধসা না কি বলছে ওই খাবারটা বলো না। তুই ঠিকই বলেছি ও ভাই, তাতেই 3 প্লেট ধসা দেগা। আচ্ছা ওকে। ঝোল পুড়ি গায়া, একটু ঝোল দেখা। সোমবার এ লোকটা আবার কি বলছে? আজ সোমবার হবে কেনে? আজ শুক্রবার। ₹20 কুড়ি গাড়ি। এই চল আবার কেড়ে কুড়ি গাড়ি টাকা নেবে নাকি? তুমি 500 টাকা দাও তো, যা নেবে নেবে আর বাকি টাকা ঘুরে দেবে। তুই ঠিকই বলেছিস, এই লো টাকা। এই ডাবলে 300 টাকা নিলো, তার লেগে তো নাকি বললি যেখানে যেখানে খাই খাই করিস নি, চালানো টাকা পয়সা সব চেঞ্জ করে দেবে। চো রাইটে টাকার ব্যবস্থা করি কি। এটা ভালো টাকা জায়গা পেয়ে গেছি, আজ থেকে 10 দিন এখানে থাকবো। ওকো, এইখানে থাকবা তো বলছো, কেউ কিছু বলবে না তো? কেনে কারো ঘরে ভিতরে কিছু আছে নাকি? বাইরে পড়ে আছে জায়গাটা, তাই শুচি কে কি বলবে? কেউ কিছু বলবে না, ঠিক আছে, খোলা জায়গা শুয়ে থাকবো, কেউ ব্যাগ ট্যাগ চেপে পালিয়ে চলে যাবে না তো? এ তুই আমাকে চিনিস? আগে আমি বড় ধরনে চলছি নু, আর আমার কাছে চুরি করে নিয়ে যাবে? এটা আমি শুনু, আমাকে জ্বালাস নি। লোকের অপমান খাচ্ছি, চলে একটু ঘর ভাড়া করে গি। কি অপমান করবে? এত ভাড়াটা যা কিছু বুঝি নাকি, তাই অপমান মনে হবে? চ একটা টিপ কিনে লাইছি, তাম্বু কই থাকবো? তাম্বু করে কোথায় থাকবো গো? তুই অত বকিস কেন বলতি নি? আমার পিছন পিছন নাই, সব দেখতে পাবি। ঠিক আছে চলো দেখছি, তুমি কোথায় তাম্বু করাও। তাম্বু তো কইলা, শুইলে সবে তবে কামড়ে দেবে না তো? তুই সব সময় আবল তবল করে বলিস কেন বলতি নি? চেন্নাই সড়ক উনি সাপ থাকে, তাই কামড়ে দেবে? বেশি করে না বললি, বিছিনটা পাত তো, আমি সব। ঠিক আছে লো পাচ্ছি। এবার ইয়ার তাম্বু কেউ ভাঙে গা?
গাইন দা ব্যারিয়ার রে না না আমি বেরিবাটে নাই আসি গা ছেলে চোখ খারাপ হয়ে গেছে তার লাগি ডাক্তার দেখাতে আসি গা এ ইল্লাপো সেফ আমার কাছে পয়সা নাই থাকে গা নোপো নোপো এটা বড় সুলিঙ্গন ঠিক আছে এই আপনি জমা মিলি পো